এম সাইফুর রহমান। জন্ম ১৯৩২ খ্রিস্টাব্দের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহার মর্দনে। গ্রামের মক্তব ও পাঠশালা শেষে তিনি ১৯৪০ সালে জগৎশ্রী গোপালকৃষ্ণ উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। এরপর ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিকুলেশন উত্তীর্ণ হন। সিলেটের এমসি কলেজ থেকে আইকম পাশ করে ১৯৫১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে চলে যান। সেখানে পৌঁছার পর মত পাল্টে যায় গুণী এই মানুষটির। ব্যারিস্টারির পরিবর্তে পড়েন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। ১৯৫৩ থেকে ৫৮ সাল সময়কালে পড়াশোনার পর ১৯৫৯ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলোশিপ অর্জন করেন। ১৯৬০ সালের ১৫ জুলাই বেগম দুররেসামাদ রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি তিন পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ২০০৩ সালে তার স্ত্রী ইন্তেকাল করেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। তার শেষ ইচ্ছা অনুযায়ী বাহার মর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। মরহুম এম সাইফুর রহমান কর্মময় জীবনে তার অনন্য গুণে মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন। দেশ দুনিয়ায় নাম করানো মৌলভীবাজারের বাহার মর্দনের সেই ছেলেটি দেশের অন্যতম অর্থমন্ত্রী, যিনি একনাগাড়ে ১২বার সংসদে বাজেট পেশ করেছেন। কর্মে তার অনন্য গুণ, তিনি উন্নয়নের যে স্বপ্ন দেখাতেন তা বাস্তবায়ন করতেন। এটাই তার অবিচল আস্থা, বিশ্বাস আর কাজের প্রতি নিখাদ আন্তরিকতা ও কর্তব্যকর্মে দায়িত্বশীলতার নজির। নিজ জন্মস্থান মৌলভীবাজার সহ পুরো সিলেট বিভাগেই রয়েছে তার চোখ ধাঁধানো উন্নয়নের ছোঁয়া।